এই যে এদিকে কিছু জিনিস দেখতে পাচ্ছ, যেগুলো হলো কোথায় থাকে, ফার্স্ট এড বক্সে থাকে। তো ইনার স্কুলে ফার্স্ট এড বক্স তৈরি করতে দিয়েছে, তো সেখানে এই জিনিসগুলো দিতে হবে, সেজন্য ইনার বাবু নিয়ে এসছে, তাই তাই না? ও ইনা, কি কই তুমি, দেখাও, তাই তো? ইনা ওদিকে কম্পিউটার নিয়ে খুব ব্যস্ত, ঠিক আছে? আর এদিকে দেখো কি কি আছে, স্যাবলন আছে, আচ্ছা এখানে আছে দেখো ব্যান্ডেড, এখানে ড্রয়িং শিট আছে যেটা দিয়ে বক্সটাকে মোড়াতে হবে, তুলো আছে, আচ্ছা তিনটে দেখতে পাচ্ছো, তিনটে স্কেচ পেন আছে, আর আছে বোরোলিন, এখানে আছে আঠা, এই যে আঠা আছে, আর এখানে আছে ডিজিটাল থার্মোমিটার, কারণ ওদেরকে এমনি যে কাঁচের যে থার্মোমিটারগুলো হয় সেগুলো দিতে বারণ করেছে, যেহেতু ছোট তো সেই জন্য। আর এখানে আছে লাল, যে কি বলে ওটাকে, ওষুধ, লাল ওষুধ, তো ওটা দিতে হবে ফার্স্ট এড বক্সের মধ্যে। আর তুলোর মধ্যে দেখতে পাচ্ছ দুটো তুলো আছে, ওই ছোটো তুলোটা ওকে দেব, তো বক্সটা বানিয়ে দেব আমি, ও আর কিছু কাজ ওরা করবে স্কুলে গিয়ে, তো বক্সটা বানাবো। তাও এখানে যে শুধু এই জিনিসগুলো আছে তা নয়, এখানে দেখো দুটো কাঠি লজেন্সও আছে, এই দুটো ইনা পছন্দ করে ইনার স্কুলের সামনে থেকে কিনেছে। তো এখানে তিনটে ছিল, একটা ও ফিনিশ করে ফেলেছে, আর দুটো রেখেছে খাওয়ার জন্য, খুব মানে একদম উদগ্রীব হয়েছিল, কিন্তু আমি খেতে দিইনি, তো কালকে খাবে, আমি বলেছি একদিনের সব খেতে নেই, তো কালকে একটা খাবে। বলো তোমার কাজ হলো, কমপ্লিট হলো? এই তো আবার আর একটু বাকি, আবার কালকে একটু করব, প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখো ভালো আছে। হচ্ছে তো, লেখাগুলো লিখবে কে? ওটা তো লিখে দেব, ইনা কালার করবে। আচ্ছা আর আর ইয়ে ওই যে আর একটু ভেতরে ইয়েগুলো দিয়ে দিতে হবে, ওষুধগুলো, আর আর একটু ইয়ে খুলবে না, কি খাচ্ছ ওটা? চাউমিন। ব্যস্ততার মধ্যে যে দিনটা কেটেছে, তাই খুব ব্যস্ত, খুব অপূর্ব খাওয়া। এই যে দিদি এসেছিল দেখো, পিঠে দিয়ে গেছে, এখানে আছে পাটিসাপটা, আর পুলি, হ্যাঁ তো ও এসেছিল, এসে দিয়ে গেছে খাওয়ার জন্য। এই যে ইনার জন্য দেখো, ইনার শিঙাড়া খাবে বলেছে, শিঙাড়া নিয়ে এসছি, করুণাময়ী স্পেশাল শিঙাড়া, তো এর সাথে দেখো চাটনি দিয়েছে, চাটনি ফ্রি, চাটনিটা প্রত্যেক দিন দেয় না, কিন্তু আজকে দিয়েছে, সব দোকানের সামনেই খাচ্ছে।
দেখো মাস্টারশাই নিয়ে এসছে যে এগুলো, এই যে লবঙ্গ লতিকা, তারপরে এগুলো কি একটা মিষ্টি, দেখো তিন রকমের গজা ইনা আনতে বলেছিল। হ্যাঁ, সেই লম্বা লম্বা পুরীর গজাগুলো ওর কাল ভালো লেগেছে, কালকে তোমরা দেখেছো ওর বাবার স্কুলের ওখানে কোন দোকান আছে সেখান থেকে আনতে বলেছিল কিন্তু পায়নি, সেই জন্য এই গজাগুলো নিয়ে এসছে। তো এগুলো পছন্দ করছে না, খাবে না, আমরা খেয়ে নেবো। আমাদের মাস্টারশাই খেতে খুব ভালোবাসে, ওরা সব খাবে। এখানে দেখো আছে অমৃতি, এই যে হ্যাঁ, এই যে দিদি এসেছিল, দিদির জন্য নিয়ে এসেছিলাম, তোমার জন্য একটা দুটো রেখে দিয়েছি, ওকে দিয়ে দিয়েছি বাকিটা। তাড়াতাড়ি কর ইনা, তাড়াতাড়ি পড়ে নাও। কি বলছ? রান্না করছি। খুব শীত পড়েছে? রান্না করছি। রান্না করছো? কি রান্না করছো? তাড়াতাড়ি করে নাও। এই যে দেখো পনিরের তরকারি তৈরি করছি, মটরশুঁটি, বিনস, আলু দিয়ে পনিরের তরকারি, রাত্রিবেলায় খাওয়া হবে। এদিকে দেখো ভাত প্রায় হয়ে গেছে। এই যে দেখো দাদু বাজার করে এনেছে, তো এখানে বাজার করে এনেছে কি কি চকোস এনেছে কেনার জন্য, আচ্ছা সুগার ফ্রি বিস্কুট এনেছে দুটো, আলু এনেছে, আর অমুল স্প্রে এনেছে। এই যে ইনা খাওয়া দাওয়া করছে দেখতেই পাচ্ছ, আমাদের সাহেব বাবু ওনাকে খাইয়ে দিতে হবে, হাত এঠো করবে না, সেজন্য খাওয়াচ্ছি। দেখো কি দিয়ে খাচ্ছি, আগে আসো না বুঝবে কি করে, তুমি তো একদম শুয়ে চালাচ্ছ। বাবা কত বড় মাছ, পমফ্লেট মাছের ঝোল দিয়ে খাচ্ছে। তো পমফ্লেট মাছ দিয়ে তোমরা দেখেছ, পমফ্লেট মাছ এনেছিল, আর হলো ওটা কি মাছ, আর মাছ, আর মাছ, আর মাছগুলো সব খেয়েছে আমাদের মাস্টারমশাই, ঠাম্মা, দাদু, আর আমি, আর ইনা হলো পমফ্লেট মাছ। হ্যাঁ, তো পমফ্লেট মাছ দিয়ে ভাত, গরম গরম ভাত, ইনা আরাম করে খাবে, বসে পড়েছে দেখতেই পাচ্ছ, ব্যাস। তো ইনা খেতে থাক, আমিও খাবো ইনার খাওয়ার পরে। তো ইনা খেতে থাক, আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, কালকে আবার দেখা হচ্ছে, টাটা, বাই বাই, গুড নাইট।